headline sponsored by Gurukulam English Medium School, Barabisha Alipur Dwara Admission. মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে পিছিয়ে নেই মহিলারা। এবার মহিলা ব্যবসায়ীদের সংগঠন তৈরি করে মঙ্গলবার রাতে জেলা ব্যবসায়ী সমিতির নিজস্ব সভাকক্ষে প্রায় শতাধিক বিভিন্ন পেশায় যুক্ত মহিলা ব্যবসায়ীরা জেলা ব্যবসায়ী সমিতির সঙ্গে যুক্ত হয়ে তাদের নিজেদের অভিজ্ঞতার কথা সকলের সামনে তুলে ধরেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক শম্পা হাজরা, মালদা জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার মানবেন্দ্র মণ্ডল, মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু, সম্পাদক উত্তম বসাক, কোষাধ্যক্ষ হিমাদ্রি রায় সহ অন্যান্য ব্যবসায়ীরা। গত কয়েকদিন আগে মহিলা সংরক্ষণ বিল পাস হয়েছে সংসদ ও রাজ্যসভায়। মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছে। কেউ চা বিক্রেতা, কেউ চালান বিউটি পার্লার, আবার কেউ বাড়ি থেকেই করেন অনলাইন ব্যবসা, কেউ বা আবার কুটির শিল্পের সঙ্গে যুক্ত। মহিলাদের নিজেদের দাবি দেওয়া নিয়ে আলোচনা ও বিভিন্ন সমস্যা সমাধানের জন্য মহিলা ব্যবসায়ীদের সংগঠন তৈরি হওয়ায় খুশি উদ্যোগী মহিলারা। মহিলাদের যে কোনো সমস্যায় তাদের পাশে থাকার আশ্বাস দেন মহিলা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডল, রিপোর্ট এক্সটিভি বাংলা। গাইড করা হচ্ছে কিভাবে তারা লোন পাবে, সেইভাবে মালদা মার্চেন্ট চেম্বার থেকে গাইড করা হচ্ছে এবং আমাদের সেই দিক থেকে খুব সুবিধাও হয়েছে। সংসদে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ যে মহিলাদের নিয়ে তারা ভেবেছে, তিনি ভেবেছেন এবং তার দলকেও বলছি অসংখ্য ধন্যবাদ। তারা মহিলারা যে ব্যবসা করতে পারে, ঘর থেকে বেরিয়ে যে তারা আজ ব্যবসা নিজেদের পায়ে দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে বিজনেস করছে, একটু এগিয়ে যাচ্ছে আর সবার কাঁধে, পুরুষদের সাথেও কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাচ্ছে এবং তাদের আমাদের সহায়তা করছে সরকার থেকে, তার জন্য অসংখ্য ধন্যবাদ সরকারকে। দেবানিকা পাত্র। কী করলেন এখানে? মার্চেন্ট চেম্বার অফ কমার্সের এই উদ্যোগে আমরা বাড়ি থেকে যারা বেকার্স, বিভিন্ন রকম জুয়েলারি, শাড়ি, সব রকম বাড়ি থেকে মহিলাদেরকে যে উদ্যোগে সবাই, দেবানিকা দিয়ে আমাকে ফোন করেছিল এবং আমরা সবাই এসেছি, আর এখানে যা উদ্যোগ ভীষণ ভালো, আর এখান থেকে বিভিন্ন রকম সরকারি সাহায্যও আমরা পাওয়ার আশা করছি এবং আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া, তিনি বিভিন্ন রকম প্রকল্প আমাদের সামনে রাখে, বিভিন্ন সবলা মেলা, অনেক রকম হস্তশিল্প মেলা, সেখানেও আমাদের স্টলের ব্যবস্থা করে দেওয়া হয়। আমরা যারা বাড়িতে গৃহবধূ তাদের পক্ষে এটা অত্যন্ত সুবিধাজনক এবং আমরা ভীষণভাবে উপকৃত। আগে ধন্যবাদ দিতে চাই আমরা। আমরা অবশ্যই এই মার্চেন্ট অফ কমার্সের যে উদ্যোগ সেটাকে তো অবশ্যই আমরা মানে সেখানে এসে আমরা যে সরকারি সাহায্যটা পাচ্ছি সেখান থেকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার নাম? কৈলিকা সরকার। কৈলিকা সরকার। কৈলিকা সরকার।